খালি পেটে বলেও তিনটি খাবার খাবেন না। যদি তিনটি খাবার খালি পেটে খান তাহলে বিভিন্ন বিপদ আপদ সমস্যার সম্মুখীন হতে পারেন, এমনকি বিভিন্ন রোগ জীবাণুতে আক্রান্ত হতে পারেন, এমনকি মরণের মৃত্যুর ঝুঁকি পর্যন্ত রয়েছে। এই জন্য খালি পেটে তিনটি খাবার বর্জন করতে হবে, তিনটি খাবার খাওয়া যাবে না। এই যে দেহ, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আমানত দেয়া হয়েছে। এই দেহটা আমানত, আমরা ইচ্ছাকৃত এই দেহের ক্ষতি করতে পারবো না, ইচ্ছাকৃতভাবে এই দেহের ক্ষতি করা এটা হারাম। এমনিভাবে আমানতের খেয়ানত করা, এটা হলো মুনাফিকের লক্ষণ। মুনাফিক যারা, তারা আমানতের খেয়ানত করে। এই কথাটাই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহি বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে বলেন, آيات المنافق ثلاث إذا حدث كذبا وإذا وعد أخلفا وإذا اؤتمن خانا. আমার নবী বলেন উম্মতের আরই মুনাফিকের আলামত হলো তিনটা, إذا حدث كذبا যখন কথা বলে মিথ্যা কথা বলে, وإذا وعد أخلفا যখন ওয়াদা করে তখন ওয়াদা ভঙ্গ করে। তিন নাম্বার মুনাফিকের আলামত হলো ওয়াইদা তুমিনা খানা, যখন মুনাফিকের কাছে আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। এই জন্য এই বডি, এই দেহ, এটা হলো আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। আমরা ইচ্ছাকৃতভাবে এটার ক্ষতি করতে পারবো না। দেখেন অনেকে আছে, অনেকে ভালোবেসে প্রেম করে, হারাম রিলেশনশিপ করে, তাদের দেহের মধ্যে দেখা যায় তারা দেহে কেটে রক্ত দিয়ে প্রেমিকার নাম লেখে, বা দেহের বিভিন্ন অংশে প্রেমিকার নাম লেখে। এই যে এগুলা, এগুলো হারাম। এই দেহটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমানত দেওয়া হয়েছে। আবার অনেকে আছে প্রেম করার পরে সেকা খায়া, বেকা হয়া বিভিন্নভাবে আত্মহত্যা করে, বিষ পান করে আত্মহত্যা করে, ফাঁসি লটকে আত্মহত্যা করে। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, এই আত্মহত্যা হারাম। যারা আত্মহত্যা করবে তারা জাহান্নামে যাবে। আর এমনিভাবে আমাদের প্রিয় নবী বলেন, যারা আত্মহত্যা যেভাবে করবে তাকে ওইভাবে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে। মনে করেন একটা লোক ছুরি দ্বারা আঘাত করে, তার পেটের মধ্যে ছুরি দ্বারা আঘাত করে সে আত্মহত্যা করেছে, তাহলে সে জাহান্নামের মধ্যে তার পেটের মধ্যে একবার ছুরি ঢুকাবে, আবার ছুরি বার করবে, আবার ছুরি ঢুকাবে, আবার ছুরি বের করবে, এভাবে সে নিজেকে শাস্তি দিতেই থাকবে। মনে করেন কেউ বিষ পান করে আত্মহত্যা করেছে, তাহলে সে জাহান্নামের আজাব তো ভোগ করবে, আর একটা এক্সট্রা আজাব হলো তার জন্য সে বিষ পান করবে। বিষ পান করলে যেই যন্ত্রণা হই, যেই ব্যথা হই, ওই ব্যথা এর চেয়ে হাজার গুণ কোটি গুণ ব্যথা হবে, আবার সে বিষ পান করবে, বারবার বিষ পান করতেই থাকবে। এমনিভাবে যে ফাঁসি লটকায় মরছে সে শুধু ফাঁসি লটকাইবে, বারবার ফাঁসি লটকাইতে থাকবে, এমন আজাব সে ভোগ করতে থাকবে। এই জন্য আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা করলে জাহান্নামে যেতে হবে। এই জন্য আপনি প্রেম করে সেকা খায়া, বেকা হয়া আত্মহত্যার পথ কখনোই বেছে নেওয়া উচিত নয়। এটা যদি করেন তাহলে আল্লাহর দেওয়া আমানতের খেয়ানত করলে। এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন, আমাদের প্রত্যেকটা মানুষের এই দেহটা, এই বডিটা আল্লাহর দেওয়া আমানত। আমাদের দ্বারা যেন এই আমানতের খেয়ানত না হয় এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে, এবং আমাদের জানতে হবে কোন খাবার কিভাবে খেলে আমরা সুস্থ থাকব, কতটুকু পরিমাণ খাব, এবং কোন খাবারগুলো খালি পেটে বিশেষ করে খাওয়া যাবে না। তো প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বানিয়েছে সব কিছু মানুষের কল্যাণে বানিয়েছে। অনেকে অনেক সময় বলে, আরে এটা মনে এভাবে না হইলে ওইভাবে হইলে অনেক ভালোই তো। দেখেন প্রিয় ভাইয়েরা, একবার একটি লোক, সে একটি বট গাছের নিচ দিয়ে যাইতেছে, হঠাৎ করে বট গাছের উপরে চেয়ে দেখে এত বড় বিশাল বট গাছ, ওই বট গাছের মধ্যে ছোট্ট ছোট্ট বট ধরে আছে। এবার বা পাশে চেয়ে দেখে একটা মিষ্টি কুমড়া গাছ, ওই মিষ্টি কুমড়া বিশাল বড় মিষ্টি কুমড়া ধরে আছে। সে মনে মনে চিন্তা করলো এবং বলতে লাগলো, আল্লাহ কেমন বানাইলো, এত বড় বট গাছে এত ছোট্ট ছোট্ট বট ফুল বা বট ধরে আছে, আর এত ছোট্ট মিষ্টি কুমড়া গাছ, এটার লতার মধ্যে তেমন কোনো জোরও নাই, একেবারে নরম লতা। এই মিষ্টি কুমড়া গাছের মধ্যে এত বড় বড় মিষ্টি কুমড়া ধরে আছে,
এটা আবার আল্লাহ কেমন বানাইছে। এমন চিন্তা করতেছে লোকটা, এই চিন্তা করতে করতে হঠাৎ করে লোকটা ওই বটগাছের নিচে শুয়ে ঘুমিয়ে গেল। হঠাৎ করে লোকটার ঘুম ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে লোকটার উপরে হঠাৎ করে একটা বটফুল লোকটার নাকের ডগায় পড়ল। লোকটা তখন চিন্তা করতে লাগলো, হায় হায়, এই গাছের মধ্যে যদি এত ছোট্ট ছোট্ট বটফুল না হয়, ওই মিষ্টি কুমড়ার মতো বড় বড় মিষ্টি কুমড়া হইতো, আর এত উপর থেকে যদি মিষ্টি কুমড়া আমার নাকে পড়তো, তাহলে তো আজকে আমার নাকের আমার চেহারার 12টা বেজে যাইত, আমি রক্তাক্ত হয়ে যাইতাম, আমি হাসপাতালে চলে যাইতাম। এই জন্য লোকটা চিন্তা করতে লাগলো আর ভাবতে লাগলো, হায় হায়, আল্লাহ যা করেছে তা ভালোর জন্যই করেছি। আল্লাহ এই বটগাছের মধ্যে ছোট ছোট ফল দেওয়ার কারণে আজকে আমি ধ্বংস হই নাই, এই জন্য আল্লাহ যা করে আল্লাহ যেভাবে করে ওইটার মধ্যেই আমার আপনার জন্য মানব জাতির জন্য কল্যাণ আর কল্যাণ রয়েছে। এবার আসুন প্রিয় ভাইরা, ভালো করে মনে রাখবেন, বিশেষ করে তিনটা খাবার খালি পেটে বলেও খাবেন না, যদি খান বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারেন, বিভিন্ন বিপদ আপদ সমস্যার সম্মুখীন হতে পারেন, এমনকি আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। এই জন্য তিনটা খাবার আমাদের খালি পেটে অবশ্যই বর্জন করতে হবে। এর মধ্যে এক নাম্বার হলো সফট ড্রিঙ্কস, যেমন কোকা কোলা, সেভেন আপ, এই যে পানীয় জাতীয় ড্রিঙ্কসগুলো আছে, এই ড্রিঙ্কসগুলো আমাদের খালি পেটে খাওয়া যাবে না, খালি পেটে খেলে বিভিন্ন সমস্যা হতে পারে। দুই নাম্বার হলো যেই সমস্ত ফল বা যেই সমস্ত জিনিস খেলে অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকে, যে সমস্ত খাবার খেলে, যেমন আনারস, তেঁতুল, এইগুলো খাবার খেলে খালি পেটে অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকে, এইগুলো খাওয়া যাবে না। তিন নাম্বার হলো অতিরিক্ত গরম কিছু খাওয়া যাবে না খালি পেটে, বা এমনিও বিশেষ করে খালি পেটে গরম দুধ খাওয়া বা অধিক গরম কিছু এটা খাওয়া যাবে না, কারণ অধিক গরম বা অতিরিক্ত গরম এটা বিভিন্নভাবে দেহের ক্ষতি করার সম্ভাবনা রয়েছে। এই জন্য আমরা এই বিষয়গুলো থেকে বিরত থাকবো, তাহলে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখবে। এমনিভাবে আরও বিভিন্ন খাবার আছে হাদিসে বর্ণিত, যেই খাবারগুলো খেলে মানুষ সুস্থ থাকে, আমরা যেন ওই খাবারগুলো সঠিকভাবে সঠিক নিয়মে গ্রহণ করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন।